না, মাসুদ তো ছিলই। আর এই যে আপনার ছেলে না বদরুল, আপনার ছেলে তো ও ছিল বেটা। আর ওই মাথা করো এ ছিল, হ্যাঁ এটা দেখি তো কেটা। ও কাকা, ও সবার আগে ছিল, ওর হাতে জাল ছিল। কথা কইবেন না, সুরস আমার বংশের মধ্যে নাই। সুরস শ্বশুরের পাইনো মারি না বেটা। আগু দি লালা কাটা ফ্যান পর তুমি বংশ পোলা, কিন্তু তোমার বংশের মধ্যে তুমিই প্রথম চোর। অবস্থা শুনেন, অবস্থা না শুনেন চেয়ারম্যান সাহেব, উপরে আল্লাহ আপনার চোর দিক সামনে খাড়াইয়াছি, বলি মিথ্যে কথা বলি না। এই লোক, এই অসভ্য লোকটাই চুরি করছে, হাতে নাতে ধরছি। মাসুদ তাহলে, মাসুদ নিজে মার সহজাই পুষ্করির মধ্যে আলাই ধরছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না দবু ক্লান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? ভালো নাই। কেন কাকা, কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কাকা, কি হয়েছে বলেন তো? এটা আমার পুকুর। এটা আপনার পুকুর? তো আমার পুকুর, আমার পুকুর থেকে, আমার এত শখের পুকুর, আমি এত টাকা লগ্ন করছি এখানে, এত কষ্ট করছি, আমার স্বাদের মাছ সব চুরি করে নিয়ে গেছে। মানে রীতিমতো আমার কাছ থেকে অর্ডার না নিয়ে মাছ মারিয়া নিয়ে গেছে, মানে ডাকাতি করছে। কাকা এটা তো ডাকাতি না, তো কাকা এটা চুরি। কে চুরি করছে সেটা আমি জানি কাকা, আমি দেখছি। জানো? জি কাকা। তাহলে কেন চুরি করছে আমার কাকা? একজন রে চিনছে মাসুদ, আর বাকি কারা চিনিয়া, কিন্তু দেখলে চিনবো। দেখলে চিনবা? জি কাকা, চেহারা দেখলে চিনবো। ঠিক আছে, তাহলে চলো চেয়ারম্যানের বাড়িতে চলো। আচ্ছা, চেয়ারম্যান বাড়িতে যাবো। হ্যাঁ, চেয়ারম্যানের বাড়িতে আজকে একটা বড় সালিশ আছে, ওই সালিশে মাসুদ থাকবো, মাসুদের সঙ্গে যারা থাকে তারাও থাকবো, তুমি খালি যায়া, যারে যারে চিনবা তারে একটা একটা করে দেখায় দিবা, তারপরে যা করার আমি করবো। ঠিক আছে? অবশ্যই যাবো কাকা। এই কোচে একটা বংশীয় ছেলে, পড়াশোনা জানা, বিদেশ পড়ো, আমি সব সময় কাকা সব অন্যায় প্রতিবাদ করছি, আর এটা একটা অন্যায়, এটা একটা চুরি, আমার চোখের সামনে হবে, এইটা আমি কোনোভাবেই মানতে পারি না কাকা। এর অন্যায় প্রতিবাদ আমি করবো কাকা, আপনি না করলো আমি করবো। সাবাস সাবাস। চলেন কাকা, তাহলে দাঁড়ায় আসেন। কেন দাঁড়ায় আসে? আমি চিন্তা করতেছি তোমার সাহসের কথা কাকা। আপনি আমার সাহসের দেখছেন কি? আপনি গেলে ওখানে বুঝবেন যে আমার সাহস কি। এই কচি সাহস থেকে আপনি অবাক হয়ে যাবেন, আপনি ফিটো খেয়ে যেতে পারেন। তাহলে চলো 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 চলো, আর দেরি করবো না, চলো। এ মায়া পাশে, মায়া পাশে আছে। কোন সে আপা? মায়া আপা কুচ মারো, মায়া আপা তালে তালে, মায়া আপা তোরে, মায়া আপা। বাবু স্লোগান পরে, আগে ওই যে মাসুদ কিছু কথা বলবে, ওগুলো আগে একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। বলো। আজকে সবাই উপস্থিত আছে আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের যোগ্য লিডার, আমাদের যোগ্য চেয়ারম্যান সৈয়দা মায়াপা। তিনি হইল আমাদের এই গ্রামের প্রাণ। তিনি যদি সুস্থ থাকে আমরাও সুস্থ থাকি, তিনি যদি ভালো থাকে আমরাও ভালো থাকি। তিনি কিন্তু আমাদের জন্য দিন রাত অনেক পরিশ্রম করছে, গত 5 বছর আমাদের গ্রামের জন্য সে অনেক ভালো ভালো কাজ করছে। এখন কথা হইল, সামনে তো আবার নির্বাচন চলে আসছে, তাই আমরা গ্রামের সবাই আবারও এক হইয়া মায়া আপারে ভোট দিব, এই রইল আমার সিদ্ধান্ত। আর আগেরবার কিন্তু আমরা আপার নির্বাচন করার জন্য দল মত নির্বিশেষে আপার জন্য সবাই ঝাঁপায় পড়ছি, ইনশাল্লাহ এইবার আমরা ঝাঁপায় পড়বো। আপনারা সবাই রেডি তো? আচ্ছা মাসু, নির্বাচনের এখনো 6 মাস বাকি, 6 মাস আগে এত তাড়াতাড়ি মিটিং ডাকলি কেন? তুই এত বেশি কথা কইতেছিস কেন? তোরে কই মিটিং ডাকতে হইব, তুই কে? হ্যাঁ, তোমার মতো মাইন্ড দিয়ে এত কথা কইন যে সাহস পায় কোথায় দিয়া? চেয়ারম্যান আমার সর্বনাশ করে ফেলেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বিচার করতে হইব, সবার সামনে বিচার করতে। আপনারে আমি মিটিং এ ডাকলাম কাকা, আপনি আসলেন না, এখন সর্বনাশ নিয়ে আসছেন। কি সর্বনাশ হয়েছে বলেন? সর্বনাশ হয়েছে এই মাসুদ, মাসুদ এলাকার পোলাপান লয়ে আমার পুকুরের মাছ সব চুরি করে খাইছে, আপনি বিচার করেন। মিথ্যা কথা আপা, আপা আমি কেন উনার পুকুরের মাছ খেতে যাবো? এটা একটা রাজনৈতিক হ্যারাসমেন্ট বুঝছেন, উনি তো আমাদের বিরোধী দলের লোক, উনি এটা চক্রান্ত করে আসছে, ওনার ছেলে বসে আছে আপা, আপনি ওনারে জিজ্ঞাসা করেন। কারো প্রয়োজন নাই, আমি রাজ সাক্ষী সাথে করে নিয়ে আইছি, এই যে আদম ভাইয়ের, আদম ভাইয়ের জামাই, সে হলো সাক্ষী, সে সব দেখছে নিজে চোখে দেখছে। এই মাসুদের সাথে আর কে কে ছিল? জয় বাবাজি তুমি দেখো, দেখে ঠিক মতো কর সবাই। না মাসুদ তো ছিলই। হ্যাঁ, আর এই যে আপনার ছেলে না বদরুল, আপনার ছেলে তো ও ছিল বেটা। আর ওই মাথা করো এ ছিল, হ্যাঁ এটা
এই লোক এই অসভ্য লোকটাই চুরি করছে হাতে নাতে ধরছি মাসুত আলে মাসুত নিজে মাস সহজাই পুষ্করীর মধ্যে আলাই ধরছে।